লগা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। আজিও যদি পানি তেনে সুমাই যায় আউটফিল্ড বা উইকেটত, তেতিয়াহলে আকো এটা এটা হাহাকার বা এটা সাংঘাতিক একটা অসুবিধার সৃষ্টি হব। আর সেইলে এটা সকলে চিন্তিত হয়ে পড়ছে যে পুনের পুনরাবৃত্তি হব নাকি 2019 বর্ষর সেই যে অভিহপ্ত দিনটা আসে অসম ক্রিকেট সন্থায় যে গোটাই বিশ্ববাসীর সম্মুখত যে আমি লজ্জিত হয়েছিল যে আমি হেয়ার ড্রায়ার ইউজ করেছিল, আমি উইকেট শুকাব পৰা নাছিলো। আজি এতিয়া যথেষ্ট ডাঙর বরষুণ, আমি ইয়াতে দুটা টিম হিসাবে আছো, আমার স্থানীয় সাংবাদিক উৎপল আহিছে, আমার সিনিয়র ক্যামেরা পার্সন রঞ্জন, মই, আমি বর্তমান সময় দেখাইছো যে কি ধরনের ইয়াটা স্টেডিয়ামের নামটা সলনি করে দিয়ক, নহলে প্রত্যেকবারে খেল হওয়ার লগে লগে বরষুণ হয়ে থাকে, কিন্তু আসলতে নামটো তেনেকৈ তাৎক্ষণিকভাবে সলনি করব নোৱাৰে। কিন্তু বর্ষাপাৰাত পুনৰ বরষুণ আর এই বরষুণে বিধি পথালি দিছে এতিয়া এই এদিনে 50 অভাৰ ওয়ার্ম আপ ম্যাচ ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের। রশ্মিতা, ¿Qué es lo que está pasando?